ইমান নবায়ন করার পদ্ধতি কি? ইমান নবায়ন করতে হয় কেন? ইমান নবায়ন করতে হয় কেন? মুস্তাদরাকে হাকিমে বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমানকে নবায়ন করো, রিনিউ করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম ইয়া রাসূলুল্লাহ, ইমান কিভাবে নবায়ন করব, রিনিউ করব? তিনি বলেছেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটার কথা বেশি বেশি বলো। কেন ইমান নবায়ন করতে হবে? কারণ কোন কথা ইমান চলে গেছে, কোন বিশ্বাসে ইমান দুর্বল হয়ে গেছে, ইমান হারা হয়ে গেছে, আমি জানি না। এই জন্য ঘন ঘন ইমানকে রিনিউ করতে হয়। আমাদের পাসপোর্টের যেরকম মেয়াদ শেষ হয়, তারপরে ভোটার আইডি কার্ডের যেরকম মেয়াদ শেষ হয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যেরকম মেয়াদ শেষ হয়, রিনিউ করতে হয়। এই জন্য মাঝে মধ্যে ইমানের কথা, তাওহীদের কথা মুখে স্বীকার করতে হয়, অন্তরে উপস্থিত আনতে হয়। যদি আল্লাহ না করে কখনো ইমান আমার চলেও যায়, রিনিউ করে যাতে ইমানকে নতুন করে আনা যায়।